এই যে ভবিষ্যতের ভূত নিয়ে কথা বলতে হচ্ছে, এটা সত্যি একটা ভৌতিক পরিস্থিতি, বা বলা যায় ভূতেরাও এই ধরনের পরিস্থিতিকে অলৌকিক ভাবে। এই কারণে যে একটু আগে আজিজুল দা ঋত্বিক ঘটকের কথা বলছিলেন, 1964 সালে যখন এই শহরে শেষ দাঙ্গা হয়, বড় দাঙ্গা, তখন ঋত্বিক ঘটককে পরিচয় পত্রিকার পক্ষ থেকে লেখা লিখতে বলা হয়, তো উনি অস্বীকার করেছিলেন। উনি বলেছিলেন দেশটি ক্রমশ ইতরের দেশ হয়ে দাঁড়াচ্ছে, আর কোনো সৎ শিল্পীর নিজের দেশকে ইতর বলে দেখানো উচিত নয়, ব্যাপারটা অধার্মিক। তো সেই রকমভাবেই আমার মনে হয় যে ভূতের ভবিষ্যৎ সম্পর্কে কথা বলা খুব কঠিন, কারণ ভবিষ্যতের ভূত সম্পর্কে কথা বলা খুব কঠিন, কারণ একটা শহর তার অনেক গর্ব ছিল, তার তথাকথিত হয় রামমোহন রায় থেকে সত্যজিৎ রায় অব্দি কিছু আছে বলে সে বিশ্বাস করত বলছে। এই কারণে যেরকম ন্যাবারোগী শহর আমি অনেকদিন ধরে দেখিনি, একটা শহর যে পুরো ন্যাবার, সে কথা বলে না, দেখতে পায় না, দেখতে পেলে বলে দেখিনি, কি দেখবো, অনুমতি চায়, এই রকম স্থায়ী স্পন্ডিলাইটিস, এই রকম স্থায়ী ন্যাবা এই শহরে ছিল না। অরবিন্দ এদের রক্ষা করুন, আর কেউ এদের রক্ষা করতে পারবেন না। তো সেই পরিস্থিতিতে ভবিষ্যতের ভূত সম্বন্ধে কথা বলতে হচ্ছে। এখানে অনেকে যুক্তিপূর্ণ কথা বলছেন যে প্রথম কথা তো সেন্সার থাকা উচিত কি না শিল্পে, সেটাই একটা বড় প্রশ্ন। আমরা হয় না, উকিলরা যেমন ওকালতির কথা বলে, মাস্টাররা তেমন মাস্টারির কথা বলে, তো আমাকে যেহেতু ওখানে পড়াতে হয়, আমার মাইনে পাওয়া জাস্টিফাই করার জন্য একটা বড় নাম বলা উচিত, বলতে চাইছিলাম না। যে মার্চ যেমন বলেছেন যেসব লেখকরা ব্যবসায়ীদের মনোরঞ্জন করে লেখে তাদের সেন্সার হয় ছিপি প্রাপ্য ক্রিটিক অব দি গাথা প্রোগ্রাম, এত বড় বড় কথা বলে লাভ নেই। যেমন গোদার সন্ন্যাসী রিলিজিয়াস ছবিটা যখন আজই মাল্য নিষিদ্ধ করে দেন, তখন তার বিরুদ্ধে প্রতিবাদ করে সম্পর্ক ছিন্ন করেন। এখন আদ্রে মাল্যর সঙ্গে আমাদের সংস্কৃতি মন্ত্রী তুলনা করা আদ্রে মাল্যরও অপমান, আমাদেরও অপমান, কাজে আমি সেসবে যাচ্ছি না। মার্চের কথা এর মধ্যে উল্লেখিতই করা উচিত না, মানে একেবারেই খুবই খারাপ লাগে। তো এখন যেটা বলতে হচ্ছে তা হচ্ছে, এরকম মূর্খদের সমাবেশে হঠাৎ একটা ছবি নিষিদ্ধ হয়ে গেল। আমি অনেককে রসিকতা করে বলছিলাম যে অনেকের এত লাগ ভালো যে অনেকদিন আগে সত্যজিৎ রায় জনঅরণ্য এই কপাল পেয়েছিল, উত্তর কলকাতায় ছবিটা দেখানো হচ্ছে না কিছু MLA আপত্তি করছে বলে, দক্ষিণ কলকাতায় আমরা দেখছি। তখন তৎকালীন মুখ্যমন্ত্রীকে একটা আবেদন করতে হয়েছিল যে লোকের দেখার অধিকার আছে ইত্যাদি ইত্যাদি। এখনকার মুখ্যমন্ত্রী কী আবেদন করবেন, আদৌ করবেন কি না, কখন করবেন, কীভাবে করবেন, কাকে করবেন, নিজেই অনুপ্রাণিত হবেন কি না আবেদন করতে, আমি সে ব্যাপারে কোনো মতামত দিতে পারি না। কিন্তু যেটা অবাক লাগছে যে দুঃস্বপ্নের নগরী যখন হয়েছিল তখনও আমরা ত্যাগরা ঝলে দেখেছিলাম, একটা ছবি এভাবে বন্ধ করে দেওয়া যায় না। এটা কে কাকে বোঝাবে বলুন? অষ্টম শ্রেণী সন্দেহজনকভাবে উত্তীর্ণ যে সমস্ত লোকেরা আমাদের দেশ পরিচালনা করছে, তাদের তো আপনি বাংলা ভাষায় অথবা ইংরেজি ভাষায় কিছু বলে দিই পারবেন? আর সব কথায় আইন 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 বলে কী হবে? হাইকোর্টের তো অনেক গুরুত্বপূর্ণ কাজ থাকে, সেখানে গিয়ে এই সব আলতু ফালতু কথাবার্তা বলে মাননীয় বিচারপতিদের সময় হরণ করারও মানে হয় না। তো আমি যেটা বলতে পারি সেটা হচ্ছে, কলকাতার লোকেদের তো সব গেছে আছে, তাদের এখনও একটা গর্ব ছিল, আমাদের মাথা আছে, আমাদের এক নম্বর কার্ডিওলজিস্ট আছে, আমাদের এক নম্বর গাইনোকোলজিস্ট আছে, এরকম আমাদের এক নম্বর পরিচালক আছে। তো পরিচালক পরিচালক যদি থাকে তো আপনারা যে কোনো বিকল্প পথে ছবিটাকে দেখান, ছবিটাকে শোনান, এবং মনে করুন যে রসিকতার অধিকার আমাদের মৌলিক অধিকার, হাসবো আমরা, যে জাতি হাসতে পারে না সে জাতি মৃত। জড় পদার্থ ওই জন্য বেঁচে থাকার তো কোনো অধিকার নেই। আপনি এরকম দীর্ঘ কোমাটোসকে নিজের ভবিষ্যৎ বলে ভাববেন কি না? ভবিষ্যতে ভূতেরা যাই ভাবুন, আপনি বর্তমানের নিয়তি হিসেবে সেই নিয়তিকে মেনে নেবেন কি না সেটা আপনার হাতে। আমার মনে হয় আমাকে অনেক কিছু বলতে বলেছে, আমিও কিছু সময় নষ্ট করে গেলাম, তো আমার মনে হয় যে আপনাদের কিছু বলার অধিকার থাকা উচিত, এবং আপনাদের মনে করিয়ে দেওয়া উচিত যারা এই কাজগুলো করছে। একে কী বলবো বলুন, কাফকার যে জোসেফকে সে জানত চাল, তারও একটা চার্জশিট ফার্জশিট কেন হচ্ছে, দ্বিতীয়বার কাফকায় সেরকম ভার হিসেবে দেখা দিল, এই যে প্রথমবার নায়ক আসি আর দ্বিতীয়বার ভার, এরা ভারও না, এরা যে কী ভারে মা ভবানী হতে পারে কিন্তু আর কিছু। তো আমি আর কী বলবো, এ নিয়ে কোনো সিরিয়াস কথা বলার কিছু নেই, জিনিসটার আইনগত যৌক্তিকতা তো যথেষ্টভাবে প্রমাণিত, আর যেটা প্রমাণিত না সেটা হচ্ছে ঔদ্ধত্যের পরিবার,
সেটাকে কিভাবে আপনারা যাকে আপনাদের ভাষায় বলা যায় সাইজ করে দেবেন সেটাই ইতিহাস জানি।